ভাগ্য এসব প্রেম বিয়ে কিছুই হবে না। আচ্ছা ম্যাডাম, মেয়ের আসলে কি চাই বলেন তো? এদের কাছে গেলে বলে দূরে যাও, দূরে গেলে বলে কাছে আসো। কে যে কাছে আসতে বলে, কে যে দূরে যেতে বলে কিছুই বোঝা যায় না। চেহারার সাথে কাজের কোনো মিল নাই। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে কি ভালো কোনো পাত্রী আছে আমার জন্য? আমার কাছে পাত্রী? হ্যাঁ, আমি পাত্রী কোথায় পাবো? কেন, আপনি কি পাত্রী খুঁজছেন? হ্যাঁ, বিয়ে করতে গিয়ে তো আমি কিছুই বুঝতে পারছি না, পাত্রী কোথায় পাবো, কীভাবে কী করবো। তা আপনি কেমন পাত্রী চান? আপনার মতো হাইট হলে চলবে ভালো, কিন্তু আপনার মতো তো সুন্দর হওয়া লাগবে না। এত সুন্দর আমি হ্যান্ডেল করতে পারবো না, একটু কম সুন্দর হলে ভালো হয়। আর রাগের ব্যাপারটা হচ্ছে আপনার মতো রাগি হলে চলবে না, ঠান্ডা মেজাজের হওয়া লাগবে আমার মতো। আমি রাগি? আপনি রাগি না? অবশ্য আপনি তো বস, বসের তুলনায় তো আপনি রাগই ধরে রাখতে পারেন না, কিন্তু আপনি যখন বেশি রেগে যান তখন তো পিক করে হেসে দেন, ঠোঁটের ফাঁক দিয়ে রাগটা বেরিয়ে যায়। আরে ম্যাডাম, আপনি এখানে থাকেন? আপনি আমার পাশে থাকেন, আমার নেইবার? আমি জানি না আপনি আমার নেইবার, এটা যদি জানতাম তাহলে তো একসাথে অফিসে যেতাম, একসাথে বাসায় আসতাম, কি মজা হতো, তাই না? আমার তো নাইট ডিউটি না, আর তাছাড়া এটা আমার বাসা না, আমার আঙ্কেলের বাসা। ও, তা আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? ওই যে মতিনের জন্য অপেক্ষা করছি। মতিন বলল যে আসছি আসছি, আমি তো দাঁড়িয়ে আছি দুই ঘন্টা ধরে, সেটা কি জ্যামে পড়ে আছে, কোথাও খ্যাপ মারছে বোধ হয়। না না ম্যাডাম, এটা কিন্তু একদম ঠিক বললেন না। মতিন খুবই অনেস্ট ছেলে, খুবই লয়াল, একদম আমার মতো, কিন্তু লয়্যালটির কোনো দাম নেই জানেন। আমি এই যে কতদিন ধরে এই জবটা করছি, একই পোস্টে একই পোস্টে, কোনো প্রমোশন নেই, প্রমোশন তো দূরের কথা, বলেছি যে শিফট চেঞ্জ করে দেন, আমি কেন সবসময় নাইট ডিউটি করব? আমি ডে শিফট করি কয়েকদিন, আবার নাইট শিফট করুক ওই লোক। না, বললাম যে দুই দিনের জন্য হলেও আমাকে ডে শিফট দেন, সেটাও দেয়নি, বলে উনি নাকি বিবাহিত যে ডে শিফট করে। আরে বাবা, বিবাহিতদের শুধুই রাতে বাসায় থাকবে আর অবিবাহিত যারা তারা শুধু কাজ করবে, এটা কেমন কথা? চিন্তার বিষয়। আচ্ছা, আমি আপনার প্রমোশনের জন্য অফিসে রিকোয়েস্ট করব, কিন্তু তার আগে আপনার কিছু কাজ করতে হবে। এক থেকে দু মাস পরে অফিসে নতুন উইং আসছে, তো এটার জন্য আপনার একটা প্রপোজাল রেডি করতে হবে। তার আগে যে প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করব, সেই প্রজেক্টগুলোর উপর বেস করে ভালো করে প্রেজেন্টেশন রেডি করতে হবে। তো এর মধ্যে যারা যারা প্রেজেন্টেশন খুব ভালোভাবে প্রেজেন্ট করবে তাদেরকেই প্রমোশনটা দিবে। আই থিঙ্ক আপনি অনেক ভালো পারবেন। আচ্ছা, কীভাবে করবো বলুন, আমাকে কেউ কিছু বলেই না, কেউ তো আমাকে গাইডও করে না, আমার জবের ক্ষেত্রেও কেউ আমাকে গাইড করে না, আমার পার্সোনাল লাইফেও কেউ আমাকে গাইড করে না। ঠিক আছে, আপনাকে আমি হেল্প করব। আপনি কাল অফিসে আসেন, আমরা প্রপোজালগুলো নিয়ে বসি, প্রজেক্টগুলো নিয়ে বসি, দেখি কীভাবে কী করা যায়। যত রকমের হেল্প লাগে আমি আপনাকে সব হেল্প করব, কিন্তু প্রেজেন্টেশনটা আপনার দিতে হবে, তখনই আমি আপনার সিনিয়র পজিশনের জন্য রিকোয়েস্ট করতে পারবো। অবশ্যই পারবো, কি বলেন, এটা কোনো ব্যাপার, দেখেন না কি করি। আমি আশা করি ভালো কিছু হবে। এখন কোথায় যাবেন? আপনি যাবেন আমার সাথে? আমার তো অফিস টাইম হয়ে গেছে না, তবে আমি আপনার সাথে কিছুক্ষণ আড্ডা দিতে পারি। কি করলেন আপনি, এটা কফিটা ফেলে দিলেন, চোখে দেখেন না? কফি ফেলে দিলাম আর আমার ড্রেসটা যে পুরো নষ্ট হয়ে গেল সেটা কি? তাতে কি হয়েছে, ড্রেসটা ধুলে তো সব পরিষ্কার হয়ে যাবে, কফিটা কি চাইলে বানানো যায়? একটা কফি বানাতে কত কষ্ট আপনি জানেন? কফি মেট লাগে, কফি লাগে, পানি লাগে, সেটা গরম করতে হয়, তারপর বানাতে হয়।
কফি যখন তখন চাইলেই বানানো যায় কিন্তু এই ড্রেসটা যে আমার অফিসে নষ্ট হলো সেটা এখন কে ক্লিন করবে তো অফিসে নষ্ট হবেই অফিস আপনি এসেছেন কেন আপনি কার কাছে এসেছেন বেড়াতে এসেছেন এখানে টিং 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 করে নাচতে নাচতে যাচ্ছিলেন আপনি কে এক্সকিউজ মি আমি কে আমাকে জিজ্ঞেস করছেন আমি এখানে জব করি এখন অফিসে একমাত্র আমি আছি আপনি কে আপনি কার কাছে এসেছেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামান্না চৌধুরী আজকে সকালেই জয়েন করেছি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তো সাদেক ভাই কি সাদেক ভাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কয়টা ম্যানেজার থাকে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হচ্ছে সাদেক ভাই আপনি কোথা থেকে আসছেন আন্দাজে একটা কথা বললেন আর আমি সেটা মেনে নিব কস্টিং কোথা থেকে যে আসে এই সব আরে কোথা থেকে আসে মানে এই কি ধরনের কথা বলেন আপনি আপনি কে বললেন না তো ভালো করে ডেজিগনেশন কার আপনার হ্যাঁ ইউআই ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ বলতে পারেন যে এই অফিসটা এখন আমার আন্ডারে আছে কারণ রাত 10টা থেকে 6টা পর্যন্ত এই অফিসে শুধু আমি থাকি এই যে হ্যাঁ সাদেক ভাই ফোন করেছে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আর উনি আসছে কোথ থেকে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আসসালামু আলাইকুম সাদেক ভাইয়া কেমন আছেন চাকরি ছেড়ে দিয়েছেন কবে আরে আমি তো ভেবেছিলাম আপনি ফান করছিলেন সত্যি সত্যি ছেড়ে দিলেন কে জয়েন করেছে মেয়ে নাম কি আরে আপনি বলবেন না কি জয়েন করেছে আশ্চর্য আচ্ছা আচ্ছা ভাই রাখছি পর কথা বলি ম্যাডাম আই এম সরি এই যে আপনি আমাকে দুই মিনিট সময় দিলে আমি এটা পরিষ্কার করে দিতে পারবো আমি আসলে বুঝতে পারিনি চিনতে পারিনি মানে আসলে ওই রাতে ডিউটি করি তো ঘুম আসছিল কফি খেতে যাচ্ছিলাম এখানে ঘুমে আসলে কীভাবে কী হয়ে গেছে আমি প্লিজ ড্রেসটা খুলে দিন আমি এটা ধুয়ে দিচ্ছি না সরি ড্রেসটা খুলে দিলে তো খারাপ দেখা যাবে অন্য কোনো ড্রেস আছে ওটা পরে যদি এটা দেন আমি দুই মিনিটের মধ্যে এটা ক্লিন করে দিব এটা যদি নিয়ে যেতেন আপনার কাজে লাগবে সজীব ভাই কোথায় যাচ্ছেন একটু চা খেতে যাব ভাই আসতেছি আমি থাকেন আপনি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসবেন কিন্তু হ্যাঁ 7টা বাজে কিন্তু মনে আছে তো আপনি এটা বললেন যে যাচ্ছেন আর আসছেন কই বলে রাখলাম না আরে কি আশ্চর্য হ্যালো কথা শেষ না করতে ফোন কেটে দিল কি আশ্চর্য কি ব্যাপার সেলিম সাহেব আপনারা 7টা মিটিং তো আপনি মিটিং বাদ দিয়ে এখানে বসে আছেন কেন আর অফিসে সবাই কোথায় কেউ কথা রাখেনি একে একে সবাই চলে গেছে অফিস থেকে একজনকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন সে বললো নিচে যাবো আর আসবো আসি আসি বলে সেও ফাঁকি দিয়ে বেদের মেয়ে জ্যোৎস্না হয়ে গেছে কি আশ্চর্য আপনি হাসছেন কেন একজন মানুষের অসহায়ত্ব দেখে আপনার হাসি পাচ্ছে আসলে অনেকদিন হাসি না তো মন খুলে তাই আজ মন খুলে হাসছি আপনার যা ইচ্ছা তাই খুলে হাসেন একটু দূরে গিয়ে হাসেন আমার ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে চলেন আজকে আমি আর আপনি মিটিং করি করব না মিটিং কেন জানেন আমি কত কষ্ট করে প্রেজেন্টেশন রেডি করলাম একটা নতুন পারফিউম কিনলাম সেটাও মাখলাম গন্ধটা এখন আমি নিজেই পাচ্ছি সো স্যাড বাই দ্য ওয়ে নাইস ফ্রেগ্রেন্স থ্যাংক ইউ চলেন আমরা দুজন গল্প করি আমার সাথে কেউ গল্প করে না কেউ করে না তো কি আছে আমি করব শুনে আমার কোনো বন্ধু নেই জানেন মানে এই দুনিয়াতে আমার কেউ নেই একজন মামা ছিল উনিও মরে গেছে আমার একজন শত্রুও নেই শত্রুও নেই আচ্ছা ঠিক আছে তাহলে এই মুহূর্তে আমি আপনার শত্রু আমাকে শত্রু ভেবে আমার সাথে গল্প করে হ্যাঁ শুধু শুধু ঝগড়া করতে চাচ্ছেন না চাইলেই পারবেন না আমি কারোর সাথে ঝগড়া করি না
ম্যাডাম আমি তো কিছুই করি নাই, খালি হর্ন দিছি, স্যার তো লব্ধ করে গেল। এখন কি করবো দেখো, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না, বাইতে আছে। তাহলে তো হসপিটালে নিতে হবে, উঠাও। আরে ওনার হসপিটালে নিব কি করতে, উনি তো খালি অজ্ঞান হয়ে গেছে। তারপরে তো হসপিটালে নিতে হবে। ম্যাডাম কিছুই করতে হবে না, বাসায় নিয়ে চলেন, একটু পানির ফোঁটা দিলেই সব ঠিক হয়ে যাবো। আসলেই ধরেন ম্যাডাম, আমি কিভাবে ধরবো, আমি সাহায্য করতে চাই, আপনি প্যান ধরেন, মানে পা ধরে নাকি?